মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দরিদ্র মানুষের উপর স্বল্প পুঁজির ব্যবসায়ীরাও এর নেতিবাচক প্রভাব থেকে রেহাই পায়নি অর্থনীতি সমিতি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদরা অনুষ্ঠানে বক্তারা বলেন মূল্যস্ফীতির চাপের কারণে সাধারণ মানুষকে জীবনযাত্রার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে অনেক মানুষ ভোগ কমিয়ে সমন্বয় করার চেষ্টা করছে সঞ্চয় ভেঙে খাচ্ছেন অনেকে নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে অনেকে শহর ছেড়ে গ্রামে চলে যেতে বাধ্য হচ্ছেন আলোচকরা বলেন মূল্যস্ফীতির জন্য বৈশ্বিক অস্থিরতা যতটা না দায়ী তার তুলনায় বেশি অভ্যন্তরীণ নীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সঠিক উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে নীতি নির্ধারকরা যার খেসারত দিতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে